দৌড় দিয়ে রাস্তা পার করতে গিয়ে গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে দুই পা হারালো ছোট্ট শিশু। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাদ্য সামগ্রী বহনকারী গাড়ির চাকায় পৃষ্ঠ হয়েছে শিশুটি। ঘটনা শহরতলি মধ্য চারিপাড়া মসজিদ সংলগ্ন এলাকায়। আহত শিশুর নাম আয়ুষ মিয়া, বাবার নাম রাকেশ মিয়া। মঙ্গলবার সকাল 10:30 নাগাদ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাদ্য সামগ্রী সরবরাহকারী গাড়ি চারিপাড়া এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাল ডাল সরবরাহ করে পুলিশ পাড়ার দিকে ছুটছিল। সরু গলি রাস্তা, বোলেরো গাড়িটি যে রাস্তা দিয়ে আসছিল সেই রাস্তার বিপরীত দিক থেকে অন্য কোনো গাড়ি পাশ দেওয়ার মতো কোনো সুবিধা নেই। যখন গাড়িটি মসজিদ সংলগ্ন এলাকায় আসে তখন এলাকার রাকেশ মিয়ার ছেলে আয়ুষ মিয়া বাড়ি থেকে দৌড় দিয়ে রাস্তা পার করার চেষ্টা করছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই আয়ুষের দেহ চলে যায় পণ্য বোঝাই বোলেরো গাড়ির চাকার নিচে। সাথে সাথেই গাড়ির সামনের চাকা আয়ুষের দুটি পায়ের ওপর উঠে যায়। প্রায় 2-3 মিটার এই অবস্থায় আয়ুষকে থেতড়ে নিয়ে যায় এবং দুটি পায়ের হাড় বেরিয়ে গেছে, একেবারেই থেতলে গেছে ছোট্ট শিশু আয়ুষের দুটি পা। ঘটনা প্রসঙ্গে গাড়ি চালক তাপস সাহার সাথে কথা বললে তিনি জানান, গাড়িটি যখন মসজিদ সংলগ্ন এলাকায় আসে তখন এই শিশুটি দৌড় দিয়ে রাস্তা পার করার চেষ্টা করে, কিন্তু মুহূর্তের মধ্যেই চাকার নিচে চলে যায় সে। রাস্তার উল্টো দিকে অপর দিকের একটি বাইসাইকেল থাকার কারণে তার গাড়ি বাঁদিকে চাপানো সম্ভব হয়নি। শিশুটিকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে কিন্তু সম্ভব হয়নি, এতেই ঘটে যায় অঘটন। তবে এলাকার লোকজনের সহায়তায় গাড়ি চালক তাপস দেখে সম্পূর্ণ সুরক্ষিত রাখা হয়। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে আসে আমতলী থানার সেকেন্ড অফিসার শোভা রানী তেলি। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।